হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইস মি রাজীব আজকে আমি একটা নতুন টিপস নিয়ে আলোচনা করবো আমাদের আজকের টিপসের বিষয়বস্তু হচ্ছে যে তিনটা বেস্ট ওয়েবসাইট যেখান থেকে আপনারা পিসির বা ডেস্কটপ পিসি হোক বা ল্যাপটপ পিসি হোক তার জন্য সবটা ডাউনলোড করতে পারবেন আমরা কিন্তু যে কোনো উইন্ডোজ সেট আপ করার পরে আমাদের বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ মানে ডাউনলোড করে সেট আপ করার প্রয়োজন হয় বা কোনো সফটওয়্যার ক্র্যাক করার প্রয়োজন হয় তো এই ক্র্যাক সফটওয়্যারগুলো যেগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং ফ্রিতে আপনি কম্পিউটারে ইনস্টল করতে পারবেন আমি সেই রকম ফি সাইটগুলো সম্পর্কে তিনটা ফি সাইট সম্পর্কে আলোচনা করবো যে সাইট থেকে আপনারা সহজেই সহ সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন ওকে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বোঝার জন্য আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখুন আমার মনে হয় আপনাদের কাজে আসবে তো বন্ধুরা আমি প্রথমে যে সফট মানে আপনার সাইট নিয়ে আলোচনা করব সেই সাইটটা হচ্ছে গেট ইনটু পিসি আপনারা এখানে খেয়াল করে দেখবেন আপনারা ডাব্লু ডাব্লু ডট পারেন অথবা সরাসরি লিখতে পারেন গেট ইনটু পিসি ডট কম এটা একটা খুবই ভালো সাইট যে সাইটে সবসময় লেটেস্ট সফটওয়্যারগুলো আপডেট সফটওয়্যারগুলো আপলোড করতে থাকে ওরা সবাই আপনি এখান থেকে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন সেজন্য আপনাকে যে কোনো সফটওয়্যার এখানে অলরার লিস্ট অনুযায়ী আছে আপনি যদি চান তো এখানে গিয়ে সার্চ করতে পারেন যেমন উইন্ডোজ অ্যাস উইন্ডোজ টেন আই আমি ডাউনলোড করবো তো আমি এখানে লিখে গো এখানে উইন্ডোজ টেন থার্টি টু সিক্সটি ফোর বিটার আই ওসো ফাইলগুলো চলে আসছে এগুলো আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে চাইলে ওই সফটওয়্যারের উপরে ক্লিক করুন এবং এটা সবচেয়ে মজার ব্যাপার যে এখানে এই আপনার যে সফটওয়্যারটা আপনি ডাউনলোড করবেন তার ফিচারগুলো এখানে দেওয়া আছে এটা কী কী সিস্টেমের সাথে কাজ করবে এবং এখানে এটা কী সিস্টেমের সাথে কাজ করবে আপনার কম্পিউটার কনফিগারেশন কী হবে এগুলো এ সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে তো ডাউনলোড করতে চাইলে নিচে চলে আসুন এখান থেকে ডাউনলোডে ক্লিক করুন আরেকটা উইন্ডো চলে আসবে যেখানে আপনাদের রিলিন্যাক্স সার্ভার থেকে রিকোয়েস্টটা চলে আসবে একটু ওয়েট করতে হবে Click here to proceed একটু টাইম নিচ্ছে বাট হোপফুলি ইন্টারনেট স্পিড ভালো থাকলে আপনাদের খুব সহজেই পেয়ে যাবেন ওকে চলে আসছে দেন সেভ ফাইল ফাইলটার নাম দেওয়া হয়েছে সেফ ফাইল দিয়ে ওকে আপনি যেখানে ডাউনলোড করতে চান ডেস্কটপে ডাউনলোড করতে চাইলে ওকে দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারেন ওকে বন্ধুরা এবার আমরা চলে যাব সেকেন্ড ওয়েবসাইটে যে ওয়েবসাইট থেকেও আপনারা সহজেই যে কোনো কম্পিউটারে বা ডেস্কটপের যে কোনো সফটওয়্যার নামাতে পারবেন এটা সবসময় লেটেস্ট সফটওয়্যারগুলো আছে এই সব ফাইল সরি সাইটের নাম হচ্ছে ফাইল হর্স ডট কম ডাব্লু 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 ডট ফাইল হর্স ডট কম আমি আপনি এখান থেকে দেখে নিতে পারেন সাইটটার নাম এই সাইটটা একটু অন্যরকম আপনার এখানে লেটেস্ট সফটওয়্যারগুলো রিলিজ সফটওয়্যারগুলো দেওয়া আছে এখানে মোস্ট পপুলার ডাউনলোড চাইলে আপনি সার্চ করেও কোনো সফটওয়্যার খুঁজে নিতে পারেন যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে চাইলে সাপোজ আমি একটা সফটওয়্যার ডাউনলোড করে দেখাই সাপোজ আমি স্কাই ডাউনলোড করব তাহলে আমি স্কাই ফির উপরে ক্লিক করব এখানে তার পরবর্তী অপশন চলে আসলে স্কাই ফি এখানে ফ্রি ডাউনলোড অপশনটা পাবেন এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন একটু টাইম নিচ্ছে থ্রি সেকেন্ড গন হলে হ্যাঁ অলরেডি এখানে চলে আসছে স্ক্যাফি ডট কম আপনি এখানে সেভ ফাইল দিয়ে লোকেশন দেখিয়ে দিন আপনার পিসিতে সেটা সেটা আমি দিয়েও দিচ্ছি সেভ ফাইল আমি ডেস্কটপে সেভ করবো সেভ ওকে ডাউনলোড ইজ এসে এবং থার্ড আমি যে একটা সব মানে সাইট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিনিটি আপনারা এখান থেকে দেখতে পারেন এস টিপি ডট কম এই সাইটটা থেকে একটু অন্যরকম আগে দুইটা সাইট থেকে আপনি সরাসরি সফটওয়্যার দুইটা ডাউনলোড করতে পারতেন আর এই সাইটে আপনি সফটওয়্যারটা শুধু আপনার সেট আপের লিঙ্ক ফাইলটা এখান থেকে দেখায় দিলেই চলে আসবে এবং এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে যেমন আপনি ওয়েব ব্রাউজার আপনি একটা সিলেক্ট করুন যে আমি গুগল ক্রম নিব এখান থেকে আপনার মেসেজিং সফটওয়্যারটা চুজ করুন এখান থেকে মিডিয়া প্লেয়ার চুজ করতে পারেন যে আপনি কোনগুলো নেবেন জাস্ট আপনার পিসিতে একদম ফ্রেশ করার পরে আপনি এখান থেকে সবগুলো সিলেক্ট করতে পারেন সেট করার পর যে এই সফটওয়্যারগুলো যেগুলো নিবেন এগুলো এখান এখানে সিলেক্ট করুন এবং গেট ইউর নিটি একটু ওয়েট করুন অলরেডি এটা ক্রোম স্কাইফি এবং ভিলসির জন্য একটা অলরেডি চারশো পনেরো কিলোমাইট একটা ফাইলের ডাউনলোড লিঙ্ক আসছে আপনি এটা সেভ দিয়ে দিন আমি ডেস্কটপে দিলাম এটা সহজেই আপলোড হয়ে গেল এবার জাস্ট আমি এই নিটিটাকে ডাবল ক্লিক করে রান করে দিলে আমার পিসিতে অটোমেটিক সফটওয়্যারগুলো ডাউনলোড হবে এবং ইনস্টল হয়ে যাবে যেটাতে আপনার খুব সহজে যেমন ভিএলসি অলরেডি ডাউনলিং এবং প্রসেসিং আমার মনে হয় আমার টিউটোরিয়ালটা বুঝতে পারছেন আপনারা সবাই আমি আপনাদের সুবিধার্থে আপনার ভিডিও সরি সাইটগুলোর লিঙ্কগুলো আমি ভিডিও ডিটেলসে দিয়ে দিব যে কোনো সমস্যা হলে আমার ভিডিও কমেন্টে আপনারা জানাতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সবাই